আসসালামু আলাইকুম। এরিয়েল যুক্ত হয়েছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ আমি অনেকদিন ধরেই যুক্ত হতে চাচ্ছি। এর আগেও একদিন অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যুক্ত হতে পারিনি, অনেক প্রেশার থাকে আপনাদের, বুঝতে পারি। তো আমার কিছু কোয়েশ্চেন ছিল, আমি রিলেটেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি গত বছর কনভার্ট হয়েছি। আমি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু ছোট থেকে আমার একটু মানে উল্টো পথে চলার অভ্যাস। তো যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমি আমি আমার বিশ্বাসে একদম অটুট, এটাই সত্যি। বাট কিছু লাইফের কিছু ইনসিডেন্টের কারণে আমি আমি চেঞ্জ হয়েছি, এবং এখন আমি আগের থেকে মানে অনেক বেটার পার্সন হিসাবে নিজেকে বলতে পারি আগের তুলনায়। যেরকম আমি আগে আগে যদি আমি ভালো কাজ করে থাকি, সেটা আমি করতাম সওয়াব পাওয়ার আশায়। বাট এখন যদি আমি ভালো কাজ করি, সেটা আমি করি যে আমি মানে এটা এটা তো কারো ভালো হবে, বা এটা এটা ভালো সেই জন্য, মানে আমি কোনো কিছুর ইন রিটার্ন পাওয়ার জন্য ভালো কিছু করি না। তো আমার কিছু নিজস্ব কনফিউশন আছে, সেটা হচ্ছে আমি এই যে গত এক বছর ধরে আমি নাস্তিক, অ্যান্ড নাস্তিক বলতে আমি কিন্তু রিসেন্টলি অ্যাকচুয়ালি নাস্তিক, তার কয়েক মাস আগ পর্যন্ত আমি অ্যাগনস্টিক ছিলাম। লাইক আমি কোনো গডে বিশ্বাস করতাম না, বাট এটা আমাকে যদি প্রমাণ দেখানো হয় তাহলে আমি বিশ্বাস করবো। জিনিসটা ছিল এমন, আমি প্রমাণ নাই দেখে বিশ্বাস করি না, প্রমাণের অভাবে বিশ্বাস করি না, যেটা অ্যাগনস্টিক বলে। তো আমি এখন এথিস্ট, বাট এথিস্ট হওয়ার পরে আমি কিছুটা মানে সমস্যা ফেস করছি, সেটা হচ্ছে আমি আমার কেন জানি রিলিজিয়াস জিনিসগুলো বা এরকম যে আমাদের যে সামাজিক কি বলবো এগুলোকে জানি না, মানে যেই জিনিসগুলো আমাদেরকে বাধা দেয়, বিশেষ করে আমাদের মেয়েদেরকে, আমার এগুলোর প্রতি প্রচন্ড লেভেলের হেট্রেড চলে আসছে, যেটা আমার আগে ছিল না। আগে ছিল মোটামুটি যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি বাদ দিলাম আমার জীবন থেকে, কারণ এসবের আমার দরকার না, এগুলো অহেতুক। অ্যান্ড এখন যেটা আসছে, এটা আমি হেট করি, লিটারেলি হেট করি। মানে আমার রিলিজিয়াস মানুষদের উপর কোনো হেট্রেড নাই, কিন্তু আমার রিলিজিয়ানের প্রতি বা এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটার প্রতি হেট্রেড। তো অলরেডি আমি বাসায়, আমার বাসায় জানে সবাই জানি নাস্তিক, এটাতে অনেকে বিরোধিতা করে, আবার অনেকে কিছু বলে না, মানে মেইনলি আমার ভাই প্রচন্ড লেভেলের মুসল্লি, আমার সঙ্গে কথা বলে না। তো আমরা একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেছি ইতিমধ্যে। আমার বাবা একটু নিউট্রাল সেকুলার টাইপের, আবার সে বিশ্বাস করে এরকম। তো আমার কোনো রকম চাপ নেই যে হ্যাঁ আমাকে আবার ধর্মে ফিরে আসতে হবে, এমন কিছু না। বাট আমি পার্সোনালি মানে আমার কোয়েশ্চেন এটা যে আমার যে হেট্রেড আসছে ধর্মের প্রতি বা এরকম এই সিস্টেম গুলোর প্রতি, এটা কি স্বাভাবিক, মানে এটা কি নর্মাল? মানে এই যে আমাকে এখন মানে আই ফিল লাইক আমি এক ঘরে হয়ে গেছি, বা আই ফিল লাইক অ্যালোন। আমার ক্লাসমেটদের থেকে আমি আলাদা, আগে থেকে আলাদা ছিলাম, বাট এখন আরো বেশি, যখন আমি দেখি ওরা হিপোক্রিসি করে প্রত্যেকটা ক্ষেত্রে, ওরা ঠিকই নিজেরা মদ খেয়ে আসে, নিজেরা ঠিকই সব যত রকমের হারাম কাজ আছে অ্যাকর্ডিং টু ইসলাম সেগুলো তারা করে, এবং আমাকে এসে তারা দোষে যে হ্যাঁ আমি এটা করি, আমি ওটা করি, আমি কেন এই ধর্মের এগেনস্টে যাচ্ছি। আমার হিপোক্রিসি একদম পছন্দ না, আমার হেট্রেড দিন দিন বাড়ছে। আমি এক্ষেত্রে আমি কি করতে পারি? আজকে লাইভের শুরুর দিকে কিছু মন্তব্য দেখিয়েছিলাম অতিথি যুক্ত করার ঠিক আগ পর্যন্ত, আপনি কি ওই সময়টাতে ছিলেন আজকে লাইভে? একদম শুরুতে ছিলাম না, তবে কিছুক্ষণ পর, মনে হয় আধা ঘন্টা পর থেকে। আচ্ছা, আপনি কি দেখেছেন টিকটক ভিডিও করেছে জন্য, সেটা নিয়ে কাজ করে? হ্যাঁ 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 দেখেছি, কমেন্ট গুলো পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ, জঘন্য ভাইয়া, আমি এগুলো দেখে আমার মানে আমার মাথা খারাপ হয়ে যায়। এই আই আসামির সাজা মওকুফ করা হোক, সরকারের কাছে আবেদন, সরকার যা পারেনি সেটা সে করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর লিখছে কি, মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হোক, কারণ দেশ ও সমাজ রক্ষার কাজে। ভাই এদেরকে ঘৃণা করবেন না তো কি করবেন, ভালোবাসবেন? সেটাই, কিন্তু আমি যে জায়গায় থাকি, আমার দেশে তো আমি মানে এদেরকে ঘৃণা করেও চলতে পারবো না। আমি যদি আমি হুট করে একটা কথা বলে ফেলি, তো অ্যাটাক হয় আমার উপরে, তাই না? তো আর আমি বলতে চাচ্ছি না, আমাকে অনেকে চেনে, তো আমি আমি চাচ্ছি না আমার মানে আমার দিকগুলো ডিসক্লোজ হোক। অবভিয়াসলি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? অবশ্যই, কারণ আমার সিকিউরিটি একটা সহজ কথা, দেখেন শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব কথা। কুত্তা, পাগলা কুত্তার মাঝখানে থেকে নর্মাল কুকুর না, নর্মাল কুকুররা তো আদুরে হয়, নর্মাল কুকুররা তো অনেক প্রভুভক্ত হয়, অনেক ভালো হয়। পাগলা কুত্তা মানে জঙ্গলি কুত্তা আশেপাশে যদি ঘুরঘুর করে, সেখানে আপনি যদি নিজেকে প্রোটেক্ট না করেন, তাহলে তো আপনার জন্যই এটা বোকামি হবে, তাই না? মানে এটার মানে কিন্তু এই না যে ভিকটিম ব্লেমিং করতেছে, ওরা পাগলা কুত্তা ওই জন্য কি ওরা আমাকে কামড়াবে? হ্যাঁ ভাই, এই জন্যই এরা কামড়াবে, এরা তানে লেগলে তো জঙ্গলি পাগলা কুত্তা কইতাম না এদেরকে। তো কুত্তাদের মাঝখানে যেহেতু আপনি বাঁচতেছেন, এবং সেটা ওদের জন্য লজ্জাসকর না, ওদের জন্য এটা মোটেও লজ্জাসকর না, ওরা ওরা মোটেও এটাতে লজ্জিত না যে ওদেরকে আমরা পাগলা কুত্তা মানে জঙ্গলি কুত্তা জানোয়ারের সাথে তুলনা করতেছি, যারা কিনা কামড় দেয়, যাদের কোনো নিয়ন্ত্রণ নাই কাকে কখন কামড়াবে। মন চাইলেও পাঁচ অক্ত নামাজ পড়া একটা মানুষ এক বছর পূর্ণ হয়েছে, অক্টোবর মাসে গত বছরে পুরাই মারছিল সম্ভবত লালমনিরহাটে শহীদুল নবী জুয়েলকে, এই অক্টোবর মাসেই।
মন চাইছে পাঁচ অক্ত নামাজিকে পিটায় পুড়ায় মারছে, তো কুত্তা না পাগলা কুত্তা না, মানে মানুষ আজকে একজন খবর দেখালাম সে বউ মনে করে আরেকজন বোরখা আলির পেটে ছুরি মেরে দিয়ে মারা ফেলছে তারে, তো কোনো কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন একদল কুকুরের মাঝখানে যদি আপনি থাকেন, হিংস্র কুকুর, নর্মাল কুকুর না বারবার বলছি, নর্মাল কুকুর তো অনেকেরই থাকে, অনেকে পোষে পালে, কুকুর অনেক নিরীহ প্রাণী হয় সেসব কুকুরগুলো, কিন্তু কিছু ডেঞ্জারাস ব্রিড আছে কুকুরের, দেখবেন বিভিন্ন দেশে ওই ডেঞ্জারাস ব্রিডের যদি কুকুরের মালিক হন আপনি, আপনার জন্য ইন্স্যুরেন্স নেওয়া বাধ্যতামূলক এবং আপনার জন্য ওই কুকুরটাকে নিয়মিত ভ্যাকসিনেট করানো বাধ্যতামূলক, নানা রকম ই করা, মানে অনেক প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে। তো কুকুরের ডেঞ্জারাস ব্রিড আছে, আমি সেই ডেঞ্জারাস ব্রিড গুলোর কথা বলতেছি, ওইরকম ডেঞ্জারাস ব্রিডের পাগলা কুত্তা যেগুলা তাদের মাঝখানে আপনি যখন থাকবেন অবশ্যই আপনি সাবধানে চলবেন, আপনার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিবেন, আপনার কথা শুনে ফিল করি প্রচন্ড একা ফিল করি, কুত্তাদের মাঝখানে তো একাই, তো আপনি আপনি একা ফিল করা কি আছে, আপনি তো একাই, আপনি তো একাই, সেটাই, আপনি নাস্তিক হয়ে গেছেন না কি হয়ে গেছেন, এই জন্য আপনার তো কোনো বন্ধু নতুন করে গজাবে না, আপনি আগেও একা ছিলেন এখন একাই, আরেকজন হয়তো হারাচ্ছি, আমার নিজের বেস্ট ফ্রেন্ড 17 বছর ধরে আমার সঙ্গে, তার মানে ফ্রেন্ডশিপ আমার বোনের মতো, সে আমার সঙ্গে জাস্ট আমি আমার ধর্মীয় চিন্তা ভাবনা চেঞ্জ করছে দেখে সে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করছে, আমি কি বলবো বলো, আপনি এরকম মানুষকে নিয়ে আপনার চললে কি ভালো হইতো, যেই মানুষটা ভালো হইতো না, যেই মানুষটা আপনার চাইতে, আমি একমত, আমি একমত, আমি জানি না নামটা ইসলাল তানজিম কিনা, আমি একমত আপনার সাথে নিশ্চয়ই, হ্যাঁ এরকম কিছু আছে, কিছু ব্রিড আছে, ওই ব্রিডেরও সব কুকুর যে এরকম খারাপ তা না, মানে সত্যি বলতে কুত্তা শব্দটা আমি নিজেও মানে এই শব্দটা বলাটা ঠিক না আসলে সত্যি বলতে, কারণ কুত্তা দ্বারা আসলে হিংসা বোঝায়, কিন্তু ছোটবেলা থেকে না আমরা এই শব্দটা দ্বারা আমাদের সমাজে শিখে বড় হয়েছি যে এই শব্দটা দিয়ে যদি মানে এই শব্দটা যদি বলা হয় তখন বোঝানো যাবে যে এটা একটা হিংস্র কিছু, যেমন আমি যদি বলি হায়না হঠাৎ করে মাথায় ঢুকবে না, কারণ হায়না আমরা দেখে বড় হইনি ছোটবেলা থেকে, পাগলা হায়না দেখিনি আমরা, যে এরকম যখন তখন এসে আক্রমণ করতেছে এরকম আমরা দেখে বড় হইনি, বা এমনকি এরকম বাঘ, যেমন আমি যদি বলি বাঘ মানুষ আরো উল্টা আরো প্রশংসা হিসেবে মনে করবে, ওয়া ওটা তো প্রশংসা, অথচ বাঘ তো জানোয়ার, হ্যাঁ বাঘ তো কোনো প্রশংসিত শব্দ না, এই জন্য মানে ওই সমাজটাকে মানে আমাদের যে সোশিও মানে আমাদের যে কালচারাল যে একটা ই শব্দ ভান্ডার ওইখানে এই শব্দটা এইভাবে ব্যবহার করতে হচ্ছে, ওই জন্য আসলে ব্যবহার করা, যারা কুকুর পালেন বা যাদের যারা হচ্ছে ই করেন তারা অন্যভাবে নেবেন না ব্যাপারটাকে, আশা করি আপনারাও বুঝতেছেন যে কি বুঝেছি, যে মুমিন যেমন কুকুরের চাইতে হিংস্র কুকুর বলার চাইতে মুমিন বলাটা আমার কাছে বেশি মানে আমার কাছে বেশি শান্তি পাই, ওরা নিজেরাই নিজেদের এক্সাম্পল, হ্যাঁ তো কিন্তু আমি যদি বলি মুমিন মানুষ তো বুঝবে না আমি কি বোঝাচ্ছি, এই জন্যই বোঝানো, এনিওয়ে তো এরকম মানুষগুলোর সাথে যদি আপনি চলেন ফেরেন যে কিনা উঠতে বসতে আপনাকে জাজ করবে, উঠতে বসতে বলবে এই তোর মাথার কাপড় কই, এই তো নামাজ পড়স নাই কেরে, তো আপনি কি সিরিয়াসলি শান্তিতে থাকতে পারবেন এরকম বন্ধুদের সাথে, কেন জানেন আপনি দিন শেষে ওই রকম মানুষ হওয়ার সত্ত্বেও আপনি কিছু মানুষের আপনার প্রতি টান মানে আপনার কিছু মানুষের প্রতি টান থাকবেই, যেমন আপনার বাবা মা আপনার ভাই বোন এইগুলোর প্রতি আপনার টান থাকবেই, বরং আমি বলবো যে এইগুলাও যদি ছাইড়া দিতে পারেন যাদেরকে আপনি দেখবেন অনিরাপদ, তখন আপনি পারফেক্টলি একা হবেন এবং তখন আপনি পারফেক্টলি সেফ থাকবেন এরকম একটা দেশে, বাংলাদেশের মতন দেশে, আর যদি আপনি দেশের বাইরে চলে যান, একদমই ইচ্ছা নাই, যদি আপনি দেশের বাইরে চলে যান তাহলে আপনি তখন আপনি দেখা গেল যে ওই সমস্ত আপনজনগুলোর সাথে আপনি যোগাযোগ রাখতে পারতেছেন এবং আপনি যেরকম সেরকম হয়ে আপনি যোগাযোগ রাখতে পারতেছেন, যে ডিল উইথ ইট, হয় আমি এরকমই আমি আমি নাস্তিক, তুমি চাহে আমাকে আমাকে তোমার সন্তান বলে পরিচয় দাও চাহে না দাও, আপনি তখন বলতে পারবেন বা আপনি তখন তাদের সাথে চলতে পারবেন, তো আপনি এই মুহূর্তে তো সেটা পারবেন না, তো এটা নিয়ে কিন্তু আমার বাবা মা এই বিষয়ে নিয়ে কিছু বলে না আমাকে, জাস্ট বলে বাইরে যেন জিনিস প্রকাশ না করি এই পর্যন্তই, এই বিষয়ে কিছু না, আপনার কেয়ার করেছে জন্য হ্যাঁ আমার বড় ভাইয়ের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে আমার মা, সে প্রচন্ড লেভেলের ধার্মিক হয়ে গেছে এখন, আগে থেকে আগে ছিল কিন্তু সেটা একটা মডারেট লেভেলের, বাট এখন সে মানে একটু অতিরিক্তই হয়ে যাচ্ছে, এটা আমাকে একটু ভাবাচ্ছে, বুঝতে পারছি, এভাবে বাংলাদেশের সমাজে আমরা যখন বেড়ে উঠি ছোট থেকে আমাদের কাছে ভাই বোন এগুলো খুবই আবেগের একটা জায়গা থাকে, খুবই আপন একটা মানুষ হিসেবে আমরা বড় হই এদের সাথে একসাথে, কিন্তু যখন সংসার হয় সন্তান হয় আমরা যখন আলাদা হই টোটালি আলাদা একটা মানুষ হয়ে যায় তারা, তারা আর আপনার আপনজন থাকে না, সুতরাং ওইগুলো নিয়ে ফিউচার প্ল্যান সাজাই না, বিয়ে হয়নি হইলে তারপরে দেখবেন, হইলেই দেখবেন কি অবস্থা হয়, হইলে তো আরো মানে চিন্তাই করা যাবে না, এখনই এই অবস্থা তাহলে পরে বুঝেন কি হবে, এই জন্য আপনার ফিউচার প্ল্যানের মধ্যে এই মানুষগুলোকে রাখবেন না, আপনার
হচ্ছে আপনার মা বাবাকে রাখতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো না আপনার ভাই বোনকে রাখার জন্য ফিউচার কোনো প্ল্যানের মধ্যে। তারা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি, তারা থাকবে না, থাকবেও না আমার সাথে, আমাকে দেখতেও পারে না, পছন্দই করে না এবং জিনিসটা। এই জন্য, এবং এই জন্য বারবার একটু আগে যেটা বলছিলাম আবারও বলতেছি, একা থাকা ভালো। আপনি নাস্তিক হয়ে গেছেন, এই জন্য ভাববেন না আরেকজন নাস্তিক আপনার বন্ধু। এই যে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, এই কমেন্ট সেকশনে আমি প্রতিদিন, আমার কাছে মেসেজ আসে দু একদিন পর পরই, এই কমেন্ট সেকশন থেকে চিক পটাইতে আসে। এই কমেন্ট সেকশনে কি করতে আসে, চিকস পটাইতে আসে, তারা চিক চিক পটাইতে আসে। মানে কি মানে বলে দিই, আমিও নাস্তিক আপনিও নাস্তিক, ওয়াও শুনে খুব খুশি হলাম, চলুন না ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন, ইনবক্সটা একটু দেখুন। এরকম লোকজন বহু পাইছি আমি বিষয়ক, এবং সব নাস্তিকদের যে আইডিয়োলজি ভালো জিনিসটা তাও না, নাস্তিক বলতে তো কোনো নাস্তিক তো আসলে কোনো আইডিওলজি হইলো না, নাস্তিক বলতে শুধু ওই নাস্তিক বাদী ওইটুক চিন্তাই থাকলো যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস, বাকিটা তো সে তো মিসোজিনিস্ট হইতে পারে, সেই তো একটা হোমোফোবিক হইতে পারে, সে একটা রেসিস্ট হইতে পারে, তাই না, সে একটা এইজিস্ট সেক্সিস্ট হইতে পারে, এটার সাথে মানে নাস্তিকতার কোনো সম্পর্ক না। এই জন্যই আমি বলছিলাম একটু আগে যে আপনি নাস্তিক হয়ে গেছেন এর মানে তো এই না যে কেউ আপনার বন্ধু হবে বা বন্ধু হবে না, দুটার একটা না, আপনি নাস্তিক হন আস্তিক হন, সত্যি বলছি যে আপনার যদি একজন বন্ধু বলতে যেটাকে বোঝায় সেই রকম কেউ থাকে তাহলে সেটা থাকার মতোই থাকুক, না হলে না থাকুক। সেটাই, মানে আমার আইডিয়া এখন এই পর্যায়ে চলে গেছে যে আমার এখন মনে হয় যে অ্যাকচুয়ালি যদি এগুলো সত্যি হয়, এই যে আল্লাহ বা ভগবান বা এনিথিং, যে কোনো রিলিজিয়ন যদি কোনো একটা সত্যি হয়, আমি এগুলো ধারে কাছেও যাবো না যদি সত্যি হয়। কারণ যেই এক্স্যাক্টলি গড সেক্স স্লেভারি, যেই গড সেক্স স্লেভারি হচ্ছে অনুমোদন দেয়, যেই গড হচ্ছে 4-5টা ছেলেদেরকে বিয়ে করার অনুমতি দেয়, যেই গড মেয়েদের ডিভোর্স দেওয়ার পর্যন্ত অনুমতি নাই, এরকম রুলস ক্রিয়েট করে, সেই গডের আন্ডারে আমি জীবনও থাকবো না, আমি আমি পুড়ে মরবো, আমার কোনো সমস্যা নাই, আমি আমি ওই আইডিওলজি যাবো না, ওই গডের থেকে আমার আইডিওলজি বেটার, আই ফিল লাইক দ্যাট। নিঃসন্দেহে নিঃসন্দেহে, এবং এই জিনিসগুলো আপনি সেফলি অনলাইনে কি করে প্রচার করা যায়, আপনার যদি প্রচার করতে ভালো লাগে সেক্ষেত্রে, না হলে দরকার নাই বিন্দু পরিমাণ, আপনি নিজের জীবন নিয়ে সুখে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রচার করার ওয়ে নাই, কারণ আমাকে মানুষ অন্য ওয়েতে চেনে, তো আমি এই ফেস আমার কখনোই দেখাতে চাই না, তো না দেখেন তো প্রয়োজন আসে না, অলোন ফিল করি এই ক্ষেত্রে। আচ্ছা তো এটাও একটা বিষয়, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনি তো লেখালেখি করতে পারেন সেক্ষেত্রে, মানে যদি আপনার ইচ্ছে করে প্রকাশ করতে আপনার চিন্তা ভাবনা, তাহলে তো লেখাও তো একটা মাধ্যম। বলেছিলাম যে লেখালেখি বা যে অ্যাপোস্টেট প্রোফাইল যে টাইপের ভিডিও বানায়, জাস্ট এডুকেশনাল টাইপ ভিডিও, যেগুলো মানুষের কাজে লাগবে, নট নেসেসারিলি ভিডিওই সাহস হয় না, নট নেসেসারিলি আপনাকে ভিডিওই বানাতে হবে, এরকম এরকম ই না। আর এমনিতেও আপনি লেখালেখি করে আপনি পেজ যদি খোলেন, যেমন এখন খুবই সহজ একটা বুদ্ধি হয়েছে কি, পেজ খুলে পেজের মধ্যে লিখে সেই পেজটা দিয়ে যদি নিউজ পেপারের কমেন্ট সেকশনে গিয়ে এই যে গালিবাজ যেগুলো দেখালাম, এটা কমেন্ট সেকশনে যদি শুরু করে লেখেন, নিশ্চিত থাকেন যে এরা এসে আপনার আপনার পেজের মধ্যে আসবে, দূরে গালি দিয়ে যাবে। তো আপনি আজ হোক কাল হোক আপনার এইভাবে যাই হোক, মানে সেটা মানে আপনি যদি প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, আপনি প্রয়োজনীয় প্রয়োজন যদি আপনার থাকে আপনি উদ্ভাবন করে নেবেন যে কিভাবে আপনার সেই প্রয়োজনটা মেটাতে হবে, অর্থাৎ আপনি সেই কথাগুলোকে প্রকাশ করতে চান। আর যদি নাও চান, আমি বলবো সেটা নিয়েও মোটেও খারাপ অনুভব করার কোনো কিছু নাই। আমার ইচ্ছা হয়েছে আমি ভাই আমি আমি আমার নাস্তিক হয়ে গেছে, আমি এখন আমার মতন করে জীবন বাঁচবো, আমি তো কারো আমি আমার মতো বাঁচবো, আমি তো কারো কোনো ক্ষতি করতেছি না, আমি আমার মতো বাঁচবো, আমার আমি তো বাধ্য না, আমি কারো কোনো কোনো ক্ষতির কারণ কখনোই হইতে চাই না, আমি আমার মতই থাকতে চাই, কিন্তু আমি এটা বাধ্য না আমার লাইফ ইন্টারফেয়ার করুক। এক্স্যাক্টলি, তাহলে আপনি তো বাধ্য না যে আপনার লাইফটা লিড করার পাশাপাশি আবার আরো 10 জনকে আবার একেবারে ভালো পথ দেখাই বেড়াবেন, এটার জন্য তো আমি বাধ্য না। তো আপনি বাধ্য বাধ্যবাধকতা নিজের উপরে প্রয়োগও করবেন, আপনি আপনার মতো শান্তিতে থাকেন, ফিউচার প্ল্যান সাজান নিজে নিজে। আমার মনে হয় কি ভাইয়া, যে এখন আমরা এই যে আপনারা যেভাবে প্রচার করছেন ঠিক আছে, এখানে হয়তো কিছুটা গাধা গরু পিটে হয়তো বা ঠিক করা যাবে, বাট অতটাও না যতটা আমরা যদি ছোট বাচ্চাদের উপর এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করি, লাইক আমাদের মোরাল এডুকেশন, ফিলোসফি এসব যদি বাড়াই, বিশেষ করে প্রাইমারি এডুকেশন, বাংলাদেশে যদি প্রাইমারি এডুকেশন ভালো করে মানে রক্ত করানো হয় বাচ্চাদেরকে, মানে এই যে রিলিজিয়াস জিনিসগুলো আমরা ক্লাস 1 থেকে রিলিজিয়াস স্টাডিজ প্রত্যেকটা ইয়াতে পড়ানো হয়, এটা এটা তো কোনো দরকার নাই আসলে, যেটা রিলিজিয়াস জিনিস সেটা বাসাতেই পড়ানো হোক, যার ইচ্ছা সে পড়ুক, আমার তাতে কোনো সমস্যা নাই, যার ইচ্ছা সে বাসাতে পড়ুক, এটা কেন একটা কম্পালসারি পার্ট হবে, তারপর ক্লাস 8 পর্যন্ত, 8 না 10 পর্যন্ত রিলিজিয়াস স্টাডিজ কম্পালসারি, এটা তো কোনো দরকার ছিল না, 5 পর্যন্ত হইলেও এনাফ ছিল আমার কাছে, সবকিছু উল্টা পাল্টা লাগে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্যই তো, এই জন্যই তো মানে আসিফ ভাইয়ের যে বইটা, এটা তো এই কারণেই লিখছে যে
ছোটদের জন্য মানববাদ, মানে এটা তো মানে এই কারণে বাচ্চাদেরকে টার্গেট করেই আসলে এই কাজটা ছিল, এবং বাচ্চাদের জন্য আসলে আরো বেশি বেশি করে এই করা দরকার। আমি যখন এই জিনিসটা বলি আমাদের আমার ইচ্ছা আছে, তখন হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এই জিনিসটা কাজ করা উচিত। আর আমি যখন এই আপনিও করতে জিনিসটা বলি পারেন, বাসায় তখন আপনিও করতে পারেন, যেমন আমি আপনি ভাবছি বাচ্চারা, ভবিষ্যতে। হ্যাঁ যেমন বাচ্চারা কার্টুন পছন্দ করে, আপনি কার্টুন বানানো শিখতে পারেন, হুম হুম অ্যানিমেশন কিভাবে করতে হয় খুব হ্যাঁ সহজে শিখতে আমি পারেন। পারি টুকটাক কাজ করি, এখন ভাবছি যে করবো এরকম কিছু। আমি তাহলে যখন খুবই এই ভালো হয়। ফোনটা এই যখন যে আমি তুলে একটু ধরি, উদাহরণ দিতে পারি, এই যে কয়েকদিন ধরে দেখছি একটা মেয়ে আছে, আমি ওনার নামটা ভুলে গেছি, ওর ভাগিনা বা ভাইস্তারে নিয়ে সে কার্টুন বানায়, ইয়ামিন নাম বাচ্চাটার। তো এরকম ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ যে হ্যাঁ কার্টুন বানায়, তো এরকম কার্টুন গুলা যদি এরকম বানানো যায় শিক্ষামূলক, সে তো মজার জন্য বানায়। আমি মানে জাস্ট উদাহরণ দিচ্ছি, কার্টুন বানানোটা, কার্টুনটা ওর কার্টুন বানানোটা কত ইজি, মানে শুনলে বিশ্বাসই করতে পারবেন না। ওই জাস্ট কয়েকটা স্পেস ড্র করে, সে সেটা কাগজে কলমে হোক আর ডিরেক্ট স্ক্রিনে ড্র করুক, ড্র হ্যাঁ করে আর কয়েকটা পেজ, আইপ্যাডে করে কয়েকটা সিন, সেই সিনেরই মধ্যে ওই মাথাটা হাতটা পাটা একটু ডানে বামে সরিয়ে দিয়ে দিয়ে একটা ইজি একটা স্ক্রিন প্লে একটা বানালো, এবং ওরা এরপরে বানায় ভয়েস ওটা। ওভার হ্যাঁ দিল। খুবই ইজি, এগুলো আপনি শিখতে হ্যাঁ পারেন, ওটা ইজি তাহলে আছে। কাজ দেবে। না আমি যখন এই পয়েন্টটা বলি আমার বাসায়, তখন কাউন্টারে আসে যদি রিলিজিয়াস স্টাডিজ না থাকতো তাহলে মোরালিটি কই থেকে আসবে? প্রথম জিনিস তো শিক্ষা ওখান থেকে আসে, মানে রিলিজিয়ান থেকেই নাকি মোরালিটি আসে। এটা আমি কখনোই ওদেরকে বুঝাইতে পারি নাই যে মোরালিটি আসলে আমাদের ভেতরে অটোমেটিক থাকে, যেটা জাস্ট একটু মানে যাচাই করে নিতে হয়, বা এটাকে কি বলে জানি না, আই মিন শেখরা যেরকম সোনাকে পিটিয়ে পিটিয়ে সোনার গয়না তৈরি করে সেরকম, জাস্ট ওটা আমাদের মধ্যে বিল্ট ইন আছে, জাস্ট আমাদের ওগুলোকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এরিয়েল আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিই, নাকি আজকে আমরা আরো অন্য অতিথির কাছে চলে যাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে আপনার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি। থ্যাংক ইউ।